হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেহেতু মহাষষ্ঠী, তো ষষ্ঠী উপলক্ষে সবাইকে জানাই দুর্গা পুজোর আন্তরিক অভিনন্দন। তো সামনে একটা প্যান্ডেল হয়েছে, তো চলো তোমাদের দেখাই, চলো। আচ্ছা, এটার নাম হচ্ছে সুরেশচন্দ্র মিত্র সরণি। তো চলো তোমাদের দেখাই। আমরা যথারীতি ঠাকুরটা দেখে পেলাম, যেহেতু ঠাকুরটা ওদের এখন উদ্বোধন হয়নি। তো চলো আবার নেক্সট কোথায় একটা ভালো প্যান্ডেল পেলে তো তোমাদের সাথে দেখা যাবে। হ্যালো গাইজ, তো আরও একটা আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি, তো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, আর প্যান্ডেলে কিছু সিনেমেটিক শটও তোমাদের দেখ। গাইজ, আমরা এখন একটু ভিতরে ঢুকছি, ভিতরে শালপাতা ফালপাতা দিয়ে উপরের দিকটা সাজিয়েছে বেশ। তো গাইজ, আমরা তেল ভরে বেরোলাম, তো যাতে কি আরো দুটো প্যান্ডেল দেখতে পারি, তো চলো দেখা যাক। ওকে, আমরা আরো একটা প্যান্ডেল খুঁজে পেয়েছি। তো এই প্যান্ডেলটার মেইন থিম হচ্ছে 22 জন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে স্বাধীনতা সংগ্রামীদের ফটো দেওয়া আছে। চলো ভেতরটা দেখে নিই একবার। তো ফাইনালি আমরা ডিনার করতে চলে এসেছি, আর যেখানে এসেছি সেটা হচ্ছে তার রেস্টুরেন্টের নাম, স্যার এত ভুলে যাচ্ছে না, তো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজ রেস্টুরেন্ট। তো এখানে অনেক লোকজন, একটা অফওয়ার্ড ফিল হচ্ছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়ারটা অর্ডার দিয়েছি, আসলে আবার সেটা তোমাদের সাথে তোমাদের দেখাচ্ছি, আর কেমন টেস্ট কী না টেস্ট সেগুলো তোমাদের রিভিউ দেবো। তো গাইজ, এখানে আমরা এসেছি, 5 মিনিট হয়ে গেল কিন্তু খাবার দেয়নি। সেহেতু আমরা এখানে অনেকগুলো, মানে এটা আছে সস আছে, ভিনিগার আছে, লঙ্কা ফঙ্কা ভেজানো কিসব আছে। তো আমি একটু সসটা খাই। তো গাইজ, অবশেষে চলে এসছে আমাদের, আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কারি। তো আমাদের সার্ভ করে দিচ্ছে, এটা দেখি ক্যাটারার। হ্যালো হ্যালো, তো আমরা খেয়ে দিই, তো এটা রিভিউ দেবো আমরা। আমরা এটুকুনি খাই, তারপর তোমাদের রিভিউটা দিই।
তো গাইজ আমাদের প্রায় খাওয়া হয়েই গেছে, আর এই যে মাংসের কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে, তো এখান থেকে খেয়ে বেরোই, তারপরে পুরো রিভিউটা দেবো তোমাদের সবাইকে। গাইজ ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, তো বেরিয়ে তোমাদের সাথে ফোনে শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর আজকের ব্লগটা এইটুকুনি ছিল, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক বলেছো।